দেউচা পাঁচামের প্রতিবাদে পথে নামল বামেরা। শনিবার বোলপুর শহরের বামেদের তরফে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন দেউচা পাঁচামি খোলামুখ খনি তৈরি করা রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হন বামেরা। অন্যদিকে দেউচা পাঁচামি মুরারিপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভার আয়োজন করা হয় এসইউসিআই এর তরফে। আমরা হাঁটা শুরু করেছি 15 তারিখ কলকাতায়। আমরা কলকাতায় হেঁটেছি, হাওড়ায় হেঁটেছি, হুগলিতে হেঁটেছি, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে হেঁটেছি। আজকে আমরা বীরভূমে হাঁটা শুরু করলাম। আমরা এই পদযাত্রা নিয়ে দেউচা পাঁচামি পর্যন্ত যাব এবং মানুষকে সচেতন করব যে এই যে খোলা কয়লা মুখ, খোলা মুখ কয়লা খনি করা হচ্ছে, এই প্রজেক্ট আসলে অত্যন্ত অকল্যাণকর একটা প্রজেক্ট। আমরা বাধা, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে দাঁড়িয়ে আছি, আমরা রবীন্দ্রনাথের কথা ধার করেই বলি, বাধা দিলে বাঁধবে লড়াই। পরবর্তীকালই ঠিক করে দেবে পরবর্তীকালে কিভাবে আন্দোলন হবে, এটা শুধু আমাদের উপর নির্ভর করছে না। আদিবাসী মানুষের হাতে ধামসা মাদল থাকবে নাকি তীরধনুক টাঙ্গি থাকবে, সেটা শুধুমাত্র তাদের উপর, আমাদের উপর নির্ভর করছে না, নির্ভর করছে যারা এই খোলামুখ কয়লা খনি স্থাপন করতে চাইছে, জনবিরোধী পদক্ষেপ নিতে চাইছে, তাদের উপর। এই মিছিলটা এই মুহূর্তে শান্তিনিকেতন পরিক্রমা করবে, আজকে আমরা এখানে শেষ করব, কিন্তু আমরা 21 তারিখ দেউচা পাঁচামিতে গিয়ে মাতৃভাষা দিবসে সেখানে মাতৃভাষা দিবস পালন করব। আমার নাম জয়রাজ, আমি এই বিদ্বেষের রাজনীতিবিদদের জনমঞ্চের আহ্বায়ক। বীরভূম থেকে মৃন্ময় লাহিড়ির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।